আমি কালকে বাড়ি ফিরলাম, মেয়ের বাড়ি গিয়েছিলাম, বললাম যে এইবার সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখছি বিশাল কাণ্ড, দারুণ সব আনন্দের জিনিস এসে দেখছি, সমস্ত কিছু সব ঠিকঠাক, রাজলক্ষ্মীও সংসারটাকে ঠিকঠাক করে রেখেছে, আর আমার গাছে আম ফলিয়েছে, এই যে আম, নিচে তো এঁচড় গাছ আছে, এঁচড় গাছে এঁচড়টাও দেখাবো পরে, এই আম প্রচুর ঝুলছে, এখানে অনেক আম আছে, এই যে আম, আর ল্যাংড়া আম, এটা দারুণ টেস্ট, একটা উঁকি মারছে ওখানে, ওই যে বড় ল্যাংড়া আম, দারুণ টেস্ট খেতে, আমগুলো তো যেদিন যেবারে আমফান হয়েছিল পুরো একটা পাতা দেখা যায়নি, এত আম হয়েছিল, সেই যে গাছটা নড়া পড়েছে তারপর থেকে আর কিন্তু আমটা কম হয়। ওইখানে একটা আম্রপালি গাছ, আর ওই একটা নিচে আছে ওই দিক দিয়ে দেখা, ওই নিচে পেয়ারা ফুলি গাছ, ওই পেয়ারা ফুলিতে সেই পুকুরে নেমে নেমে আমগুলোকে পাড়ি, একদম জায়গা নেই, কিন্তু তার মাঝখানে গাছগুলো বেরিয়েছে, গাছগুলো কোথা দিয়ে বেরিয়েছে যদি দেখাই তো অবাক হয়ে যাবে, এত বড় বড় গাছগুলো একদম 4 ফুট প্যাসেজে ধারে গাছটা বেরিয়েছে, ও গাছটাও তাই। আচ্ছা এইবার আমার বাগানে তো ফুল ফুটিয়ে একবার ভরিয়ে দিয়েছে, ওখানে তো ফুটিয়ে হচ্ছে, সবে হয়েছে, এখন হবে, প্রচুর হবে, বর্ষা হলে প্রচুর হবে, এই যে বরবটি গাছও এখনো বরবটি ধরেনি, ফুল এসেছে, তারপরে শশা গাছে, শশা কোথায় দেখা, শশা হয়েছে, শশা গাছে কত কি হয়েছে এখন শুধু আপনাদের দেখাই চলি, দাশুপুজে মা ব্লগস চ্যানেলে কেউ তুমি সমস্ত কিছু দেখাচ্ছে, তারা তো চ্যানেল করবে, ছাদের উপরে তো বেশি লোড ডাকা ভালো না, সেই জন্য কেটে দিয়েছে, মুলো গাছ হয়েছে, আর এই সজনে গাছটাও কেটে দিয়েছে, ডাঁটা হয়েছিল, ডাঁটা খাওয়া হয়ে গেছে, আমি তখন ছিলাম না, মুলো তো নিচে, লেবু তো ঝুলছেই, আগেও দেখিয়েছি, আয় আবার পেয়ারাও এসেছে, দারুণ ব্যাপার সব, বাবা বেল গাছে পাতা কি, আমি তো মনের শান্তিতে পুজো করব, ওখানেও ফুল পাচ্ছিলাম, ওখান থেকে আকন্দ ফুলের মালা দেখিয়ে দিয়েছি, এই তেঁতুল গাছ হয়েছে, এইটা হচ্ছে তাড়ি পাতা গাছ, এই যে কাঞ্চন গাছে ফুলে ভর্তি, জবা গাছ, গাছ কেটে দিয়েছে তার সত্ত্বেও ঝুড়ি ঝুড়ি ফুল, জবা ফুল, তো ফুল আগেও দেখেছি, আবারও দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে জিনিয়া ফুল, এইটা এক ধরনের জিনিয়াই ফুল বলতে পারো, নামটা ঠিক জানি না, এটা মেদিনীপুর থেকে এনে বসিয়েছিলাম, বাবা বৌদি কি দেখাচ্ছিল আবার, চারি কোথায় লাল টমেটো, এই তো এই যে টমেটো এখনো ইঁদুর খাইনি, কখন ইঁদুর খেয়ে পালাবে, এটাকে দেখেছিস তুলে নি, আর কুমড়ো গাছ হচ্ছে, এই তো কুমড়ো শাকও খাওয়া হবে, কুমড়োও হবে, এই একটা সুন্দর টগর গাছ বাহারি, আচ্ছা এরপরে আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম, অনেক রকমের ফুল, এই একটা ছোট্ট বেল গাছ হচ্ছে, হ্যাঁ একটা বেল গাছ না লঙ্কা গাছ, লঙ্কা গাছ আমি তো কিছুই জানি না, আসলাম এসে সব দেখছি, দারুণ দারুণ ব্যাপার, এই যে অভি বলছে আকন্দ গাছ, তাই রে মনে হচ্ছে আকন্দ গাছ, বাগানটাকে করতে পারলে না, এই যে আনারস গাছ, আনারস হবে বর্ষার সময়, ওই যে বর্ষার সময় আনারস হবে, এইটা হচ্ছে চামিনি ফুল, এই চাঁপা ফুল গাছ, চাঁপা, চাঁপা ফুল গাছ বাড়িতে রাখা খুব ভালো, দেখবেন পঞ্জিকাতে লেখা আছে চাঁপা ফুল গাছ পূর্ব দিকে যদি বসান খুব সংসারের কল্যাণ হয়, চাঁপা ফুল গাছ রাখলে, আর এটা হচ্ছে
এই যে ফুল ফুটেছে, ও বাবা ফুল ফুটেছে, এটা হচ্ছে গন্ধরাজ। না গন্ধরাজ না, হ্যাঁ গন্ধরাজ। এই যে কুড়ি ফুটেছে, কলসির মধ্যে হয়েছে গন্ধরাজ। মাছটিকে শুনে দেখো, এইবার আমার মাছে ট্যাঙ্কি মাছ। বাবা বড় বড় পানা দিয়েছে, মাছের ট্যাঙ্কিতে ফোয়ারায় জল পড়ছে। ছোট ছোট মাছ ছেড়েছি, খাবার দিচ্ছে, খেতে আসছে কিরকম ছুটে ছুটে। ওরে বাবা, ওই যে খাবার দিচ্ছে, খাবারটা অবশ্য ফুটিয়ে খাবার কিরম খাচ্ছে দেখুন, মাছগুলো কিরম কিরম খেতে আসছে দেখুন মাছগুলো। এই দেখুন কেন এখানেও তাই তো, এই তো খেতে আসছে, এই তো বাবা। এই রান করে এইটুকু খাবার খেয়ে কি হবে রে, এই তো মা একটু জলে মিশে যাচ্ছে রে। ও দৌড়ে এই যে মাছগুলো কিরকম খেতে আসছে দারুণ ব্যাপার। এগুলো হচ্ছে জাপানি পুঁটি, এখানে ছাড়বে কি বলছি, ওটা কিছু খেতে দেয় দে। খাওয়ার জন্য মরে যাচ্ছে মাছগুলো, এত খেতে ভালোবাসে। এইটুকু খাবারে ওদের কি হবে, ছোলা চাটু মনে হচ্ছে কি কি আছে রে খাবারে, আটা ছোলা চাটু, তারপরে হচ্ছে সব দিয়ে আছে রে, পেয়ারা গাছে ফুল এসেছে, পেয়ারা ধরেছে, পেয়ারা গুলো কিন্তু দারুন খেতে, দারুন। গাছটা নিয়ে কোন গাছটা, এই দেখুন আমাদের গাছের লেবু, লেবুটা তো এই তুলে নিলাম, এখন লেবু কিন্তু প্রচুর দাম। এই যে ছোট ছোট কত লেবু, প্রচুর লেবু হয়েছে, প্রচুর লেবুর এখন প্রচুর দাম। একটা পাতি লেবু 10 টাকা, ভাবতে পারছেন আমি এখন দিতে পারছি আমার গাছে। দেখুন এতগুলো ডাটা পারলাম গাছ থেকে, আমি আরো পারবো। এইগুলো দেখে নিন, গাছের ডাটা ভাবতে পারছেন, এই যে লম্বা আঁকি করে রেখেছি। এই যে এবার পাঁচিলে উঠে পড়তে হবে বাকিগুলো। এই দেখুন পাড়ার কায়দাটা শুধু দেখে, ঐয়া ঐয়া পড়লো বিষয়। এই দেখুন আঁচকিটা দেখেছেন, আঁচকিটা কিরম করে মাঝখানে বাঁধাবো বা দিয়ে পেঁচিয়ে নেবো। মোটা মোটা ডাটা, ওপরে পড়লো সানসেটে উঠে, সানসেটে উঠে গেল।
সকাল থেকে এতগুলো ডাটা পেরে নিলাম। অনেকদিন পর বাড়ি ফিরলাম, ফিরে এসে দেখছি দারুণ সব কিছু করে রেখেছে। ফুল শুধু দেখুন, আমি তো সব ফুল বসে বসে তুলবো, তুলে ঠাকুরকে পুরো পায়ে তারপরে গুছিয়ে দেবো। আর সমস্ত কিছু দেখছি, মাছ সবজি, তারপরে কুমড়ো গাছ, শসা গাছ, লঙ্কা গাছ, দারুণ ভালো লাগছে। যাই হোক, আপনারা শুধু দশভূষণ ব্লগ চ্যানেল দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না। নমস্কার, বিদায়, গুড মর্নিং।